তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে, কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। যার সাথে রাগ করে আপনি বেশি দিন থাকতে পারবেন না, দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয়। সরল মানুষদের সব থেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই চাওয়ার সাহস পায় না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গে দেবে, খুঁজে নিয়ে দেখো বিশ্ব।